शुरू कर नतून वीडियो सकल के स्वागत जानिए आज के हबे ताले रेसिपी ताहले शेष पर्यंत देखते हबे वीडियो टा चलुन ताल टा आमी धुए परिष्कार करे निये एसेछि एबारे ताल टा प्रथमे आमी छाड़िए नेब एखाने आमी एकटा स्क्यापार निएछि स्क्यापार टाके घोषे आमी ताल टा छाड़ाब प्रथमे बोटा टा छाड़िए निच्छि तारपर हाथ दिए एक तो हल्का करे टानले किन्तु ओपरेर खोसाटा चले आसबे এই যে দেখছেন তালের এই অংশটা কিন্তু আমি ফেলে দেব মাঝখান থেকে একটু চাপ দিলে কিন্তু তালের স্বাদগুলো আলাদা হয়ে যাবে তালটা আমি ভুলবো না তালটা মাউনি গোলাবে যতক্ষণে তালটা গোলানো হয় এদিকে আমি একটা কলা পাতা নিয়ে নিয়েছি এখন আমি একটু নারকেল পুরিয়ে নেব পুরোটা আমার লাগবে না তাই আমি অর্ধেকটা মতন পুরিয়ে নিয়েছি নারকেল কোরানো হয়ে গেছে এখন আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব কোরানিটা একটু ধুয়ে নিয়ে তারপর ফিরে আসছি এদিকে কিন্তু তালটা গোলানো হয়ে গেছে এবারে আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই বুঝে চিনিটা দিতে হবে আমি এখানে 250 গ্রাম মতন চিনি দিয়েছি তাতে মোটামুটি খুব ভালোই মিষ্টি হয়েছে আর এখানে চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো প্রায় এখানে 250 গ্রাম মতো আছে এবারেতে দিয়ে দিলাম এক মুঠো মতন ময়দা এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় এরপরে আমি এতে দিয়ে দিয়েছি নারকেল কোরা নারকেল কোরাটা দেওয়ার পর আমি আবারো একবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব তাল কিন্তু আমার একদম রেডি এদিকে গ্যাসটা অন করে দিয়েছি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি সাদা তেল গরম বসিয়েছি এবারে একটা একটা করে বড়ার আকারে গড়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি ভাজব একটা পিঠে একটু হয়ে গেলে তারপর আবার একটু নেড়ে উল্টে দেব জন্মাষ্টমীতে কিন্তু এরকমভাবে মুচমুচে তালের বড়া ভেজে আপনারা পুজো দিতে পারেন ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন